আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি সুস্থ হতে চান? আপনি কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান? আপনি কি দীর্ঘদিন যাবৎ ব্যথা নিয়ে ভুগছেন, অথবা আপনার পরিবারে এমন কেউ বছরের পর বছর ধরে ব্যথা নিয়ে ভুগছে, ব্যথার যন্ত্রণায় না দিনে না রাতে ঘুমাতে পারছেন না? কখনো কি এমন মনে হয় এই ব্যথা যখন সহ্য করতে পারছি না, এর থেকে মৃত্যু আমার জন্য ভালো? ডক্টর দেখাচ্ছি, আর কতজন ডক্টর দেখাবো? কার কাছে গেলে আমি ভালো হব? আমাকে কি এই প্রশ্নের উত্তর দিতে পারেন যে আমি পৃথিবীর কোথায় গেলে আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো, একটু শান্তি পাবো, এই অসহ্যকর ব্যথা থেকে কিছুটা মুক্তি পাবো? আমি কবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক ভাবে কাজ করে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো? এরকম হাজারো প্রশ্নের উত্তর আছে, হাজারো মানুষ আছেন, বিভিন্ন মানুষ আছেন যারা এই প্রশ্নগুলো করেন। তাদের জন্য বলছি, তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, যদি এর কোনো একটিও আপনাদের থাকে। দর্শক, আমার পাশে যাকে বসে থাকতে দেখছেন, ইনি আমাদের একজন প্রবাসী ভাই। একটা ছোট্ট দুর্ঘটনা, অ্যাকচুয়ালি ঠিক দুর্ঘটনা বলবো না, এটা হচ্ছে আসলে একটি ভুলভাবে, সঠিক নয় এমন একটি অর্গানিক্যাল ভাবে মুভমেন্ট করার কারণে ওনার এই প্রবলেমটা শুরু হয়। প্রথম দিকে যত একটু সমস্যাটা অল্প একটু ছিল, বাট একটা সময় এত ক্রনিক পর্যায়ে চলে যায় প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল বেঁচে থাকাটা। বলতে গেলে কোনো কাজ করতে পারছিলেন না, বিদেশ থেকে চলেও আসতে হয়েছিল। আসলে বেশ কয়েকটা ঘটনা ওনার জীবনে ঘটে এবং এক এক মানুষ এক এক ধরনের পরামর্শ দিতে থাকে। যেখানেই যাচ্ছেন ডক্টর দেখাচ্ছেন, অন্তত 15 থেকে 20 জন ডক্টর দেখিয়েছেন, কোনো সুরাহা পাননি। এবং শেষ পর্যন্ত একটা সময় চিন্তা ভাবনা করেছিলেন যে বিদেশে যাবেন উন্নত চিকিৎসার জন্য। বাট সেই সময় একটা ছোট্ট ছোট্ট একটি তথ্য ওনার জীবনটাকে বদলে দেয়। আসুন দর্শক, একটু ওনার কাছ থেকে শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল, কিভাবে আজকে ওনার এই অবস্থা এবং বর্তমান সময়ে উনি কেমন আছেন। আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন। জি, কোথায় ছিলেন? ছিলাম সিঙ্গাপুরে। কতদিন আগে হবে এটা? 2 থেকে 2.5 বছর। জি, 2 থেকে 2.5 বছর আগে ব্যথাটা পেয়েছি। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন। জি, এবং একটা ব্যথার জন্য আপনি আবার চলে আসেন, সেই ব্যথাটা কি ছিল? ব্যথাটা ছিল হচ্ছে কোমর থেকে মাজার থেকে পায়ে ব্যথা যেত। আচ্ছা, তখন জানি যে আপনার মানে ডিস প্রোল্যাপস ছিল। জি, লাম্বারে, এবং সেটা সায়াটিকা নার্ভ বলতে একটি নার্ভ আছে, সায়াটিকা নার্ভ, সেখানে সেটা চাপা দেওয়ার কারণে আপনার হচ্ছে ছায়াটিকা বাদ বলি আমরা এটাকে, সেই পায়ের নিচ পর্যন্ত আপনার এই সমস্যাটা হতো। জি। আচ্ছা, তো এই যে ব্যথাটা, একটা সময় তো আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, কি হয়েছিল হঠাৎ করে যে ব্যথা? হঠাৎ করে কি, তো একদিন আমি মাঠে কাজ করতে গিয়ে বাড়ি জিনিস একটা আলগে দিছি, মানে অনেক শক্তি খাটিয়ে নিয়ে মাথা তুলেছি জিনিসটা। কতটুকু হবে ওজন? তো স্যার 50-40। একাই নিয়েছিলেন? জি, একাই। বাড়িতে যাওয়াটা আমার কষ্ট করে গেছে। মানে আপনি মাঠে কাজ করছেন, ওই সময় যখন এই কাজটা করতে গেছেন এতটাই মানে খারাপ অবস্থা হয়ে গেল যে আপনি মাঠ থেকে বাড়ি যাবেন সেই শক্তিটুকু আমি পাচ্ছি না। তখন অনেক কষ্ট করে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যার ওয়াশ টস করলাম, ওয়াশ করার পরে একটু স্বাভাবিক হলো, একটু গরম হাঁড়ি হিট দিলাম, হিট দেওয়ার পরে একটু স্বাভাবিক হলো, স্বাভাবিক হলে বিকালবেলা আরও ব্যথা বাড়ছে, মানে সময় যাচ্ছে ব্যথা বাড়ছে। তখন আমাদের পাশে একটা হসপিটাল ছিল, ওই হসপিটাল গিয়া আমি এক্স রে করলাম। এক্স রেতে বললো যে তোমার মাজার মধ্যে রক টান খেয়ে গেছে। আচ্ছা, তখন হে এক মাসের জন্য আমার একটা ওষুধ দিল, এক মাসের ওষুধটা খাওয়াতে আমি মোটামুটি একটু সামান্য একটু সুস্থ ছিলাম। হ্যাঁ, সুস্থতা হতে কিছু কাজ করতে পারছি। তখন আবার হেই, আবার কয়েকদিন পরে আবার আগের মতনই ব্যথা চলে আসছে, পায়ে ব্যথা চলে যাচ্ছে। তখন আর এটা নিয়ে আমি এ করলাম না, তখন ঢাকা চলে আসছি। ঢাকা এসে পপুলারে আমি এমআরআই করছি।
আচ্ছা আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে যখন আপনি দেখলেন যে এই যে এক মাসের একটা সময় মাস আপনি ডক্টর দেখিয়েছেন এবং ওষুধ খাওয়া শুরু করলেন কিন্তু দেখছেন ইম্প্রুভমেন্ট হচ্ছে না, কি হচ্ছিল? মানে আপনি তো স্বাভাবিকভাবে আগে হাঁটতেন, হাঁটতে কি একটু খুঁড়িয়ে হাঁটতেন বা আগের যে স্বাভাবিক হাঁটাটা সেটা কি ছিল নাকি? মানে এমনি চলাফেরা করতে পারতাম কিন্তু ব্যথাটা অসহ্য লাগতো সারাক্ষণ, একটা সারাক্ষণ ব্যথা করতে পায়ে পায়ে আর মাজায়। এবং বলেছেন যে আপনার এই ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত যেত, আপনাকে মনে হতো হাঁটার সময় যে ব্যথার কারণে পাটা একটু টেনে ধরছে স্বাভাবিকভাবে হাঁটাটা সেটা করতে পারছিলেন না? জি, সেখান থেকে আজকে এরকম অবস্থা যে আপনি যে সোজা হয়ে বসবেন সেটা আপনি বুঝতে পারছিলেন না, এটা কিন্তু এত বড় বড় দুর্ঘটনা না যে কার অ্যাক্সিডেন্ট বা অনেক উঁচু থেকে পড়ে গেছেন সেরকম কিছু, সেরকম না, জাস্ট একটা বোঝা মাথায় নিয়েছেন ছোট্ট একটা জিনিস আপনি বুঝতেও পারেননি, বুঝতেও পারেনি আর দেখছেন যে হঠাৎ করে এরকম খারাপ অবস্থা। এমন অবস্থা, তারপরে হ্যাঁ এমন অবস্থা হয়েছিল যে আমি যে আমার নিজের পায়ের জুতা নিয়ে পড়বো তা পরামর্শ সম্ভব হয়েছে না, মানে নিজের কাজটাও নিজে নিজের কাজটাও করতে পারছি না। তখন তাড়াতাড়ি করে ঢাকা শৈলে আসলাম, মানে তখন বুঝতে পারলেন যে না এটা নরমালি নরমালি না, এটা অনেকটা রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ তখন তখন চলে আসলেন যে হসপিটাল আছে না, জি জি ওইটাতে গেছিলাম, ওইটাতে যাওয়াতে হারা বলছে তুমি এমআরআই করে আসো। ওকে, তো এক্সরে রিপোর্টে তাদের জন্য সন্তোষজনক ছিল না, তারা এমআরআই এর কথা, জি এমআরআই এর কথা বলছিল যে এক্সরেটা পুরোপুরি ক্লিয়ার আসে নাই, তুমি এমআরআই ছাড়া এটা কোনো সম্ভব না। ওকে, দেন আপনি এমআরআই করলেন, জি এমআরআই করলাম এই রিপোর্ট নিয়ে গেলাম, এই ডাক্তার গেছে, ডাক্তার দেখে বলছে যে এটা একমাত্র অপারেশন ছাড়া কোনো সম্ভব না। আচ্ছা, এই যে এক মাসের ভিতর ছোট্ট একটা ঘটনা আপনি বুঝতেও পারেননি যে এরকম হবে, ডক্টরের কাছ থেকে এবং বেশ ভালো ডক্টরই বলা যায় শুনলেন যে আপনাকে অপারেশনের জন্য উনি সাজেস্ট করছেন এবং এছাড়া আর কোনো উপায় নেই, শোনার পর কেমন লাগলো? আমি তো স্যার স্যারেরও বলছে যে আমার যদি অপারেশন করেন এই বসে অপারেশনটা করা ঠিক না, কিন্তু আমি শিওর না যে অপারেশনটা সাকসেসফুল করতে পারবো। অবশ্যই আমি তো স্যার অপারেশন যাবো না, মানে শোনার পর কি হঠাৎ করে এমন মনে হয়েছে যে আকাশ ভেঙে পড়ার মতো? জি এরকম আমার অনেকটা খারাপ লাগছে যে আমি যে এই বসে অপারেশন করবো যদি একটা প্যারালাইসিস হয়ে যায় বা এমন কোনো অনেক কিছু হতে পারে, অনেক কিছু হয়ে যায় আর এই বসে একটা অপারেশন করবো, অপারেশনটা যদি সাকসেসফুল না হইতে পারে আমি অনেক ভয় পেয়ে তখন আমি অপারেশনে যাই না, ডক্টর খোঁজার, হ্যাঁ অন্য ডক্টর খুঁজছি, অনেক ওষুধ খাইছি এবং ওষুধ খাওয়াতে কিছু একটা এবং থেরাপি নিয়েছি বা দুই মাসের মতো থেরাপি নিয়েছি। একমাত্র অপারেশন লাগবে, মানে আসার যতটুকু আলো আছে সেটাও নিভে যাচ্ছে, হ্যাঁ এটাও নিভে যাচ্ছে। তারপরে কি করলেন? যে কোনো ডাক্তারের কাছে যাই সবাই অপারেশন ছাড়া কিছু বলতে পারেনি। তার মানে এই একটা সমস্যা নিয়ে আপনি বেশ কয়েকজনের অলরেডি মতামত নিয়ে নিয়েছেন, আসলে আপনার কি ভুল চিকিৎসা হচ্ছে নাকি আসলে আপনার কোনটা করা উচিত সেটা জানার জন্য আপনি বেশ কয়েকজন ডক্টরের কাছে গেলেন, মাঝখানে আপনি ফিজিওথেরাপি পর্যন্ত নিয়ে, ফিজিওথেরাপি নিয়েছে এক মাসের উপর। আচ্ছা, কিন্তু কিছু একটা সুবিধা ছিল ফিজিওথেরাপিটা নাওতে, যে দেখেছেন কিছুটা একটু আগে থেকে একটু উন্নতি হচ্ছে, ওই উন্নতি হচ্ছে কারণে একটু ভালো লাগার কারণে দেশের বাইরে চলে গেছিলাম আবার। আচ্ছা, তখন আবার আপনি সিঙ্গাপুর চলে গিয়েছিলেন? সিঙ্গাপুর চলে গেছিলাম, তো এখন গিয়ে এই সেট ব্যথা করতো তখন দুনো সাইড, সিঙ্গাপুর ডাক্তার আমি দুইবার ডাক্তার দেখাইলাম, এরা পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা করছে তোমার কিডনি কোনো সমস্যা নেই, কিডনি ঠিক আছে, কিডনি ঠিক আছে। বেশ কয়েকজন ডক্টর অলরেডি আপনি দেখিয়ে ফেলেছেন এবং সিঙ্গাপুরে আপনি যখন দেখালেন কিডনির সমস্যা ধরা পড়লো না, বাট ব্যথা স্টিল আপনার থেকে গেছে এবং যেহেতু আপনার জানা ছিল যে আমার কোমরে একটা সমস্যা আছে আগে থেকে, তখন কি করলেন? তখন যে সিঙ্গাপুর যে ট্রিটমেন্ট নেওয়াটা এটা আমার দ্বারা সম্ভব না, অনেক বেশি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ এবং একটা এমআরআই করতে একটা এমআরআই রিপোর্ট যদি আমরা এমআরআই করতে যান তাহলে এক লাখ টাকা মতো চলে যায়, এক লাখ টাকা বাংলাদেশি টাকা চলে যায়, তখন অনেক বেশি এক্সপেন্সিভ। মানে ওই ওদিক দিয়ে চিন্তা ভাবনা করে দেশে চলে আসছি, যে স্যার বসের কাছে বললাম, বসের কাছে ঠিক আছে তুমি দেশে যাও, তুমি ট্রিটমেন্ট নাও, এক মাস থাকো দুই মাস থাকো,
যদি দেখো তোমার স্বাভাবিক যদি মনে হয় আসো তাহলে আশা ধরে আচ্ছা এর মাঝখানে আপনি কিন্তু খোঁজ করা শুরু করছেন যে এর অল্টারনেট কি চিকিৎসা আছে যেহেতু বারবার আপনাকে অপারেশনের কথা বলছে তো অপারেশন হয়তো আপনি করবেন যদি শেষ উপায় না শেষ উপায় না থাকে একবার অন্তত চেষ্টা করে অন্য কোনো উপায় আছে কি অন্য কোনো উপায় আছে কিনা এটা আপনি যেটা কিছুক্ষণ আগে একবার একটু শেয়ার করেছিলেন যে সিঙ্গাপুরে আপনার একজন কলিগ বা বন্ধুর মতো ছিলেন যিনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউলপ্রদান স্যারের কাছে একটা ট্রিটমেন্ট নিয়েছিলেন ওনার প্রায় কাছাকাছি এরকম একটা সমস্যা ছিল এবং উনি সুস্থ হয়েছিলেন একসাথে কাজ করতাম আমাদের এক কোম্পানি একই লোক কিন্তু হে যে এই ট্রিটমেন্ট নিছি এটা আগে আমাদের জানা নাই তখন আমার বিস্তারিত আমি হের বললাম তখন কেছে তুমি ওই জায়গায় যাও আমি ট্রিটমেন্ট নিয়ে আসছি তুমি ওই জায়গায় গেলে সফিলা ডাক্তার কাছে বলছিল যে আমি এই অ্যাড্রেস আমার দিছি ওই অ্যাড্রেসে আমি চলে আসছি কিন্তু আমি জানি না এই জায়গায় যে চিকিৎসা হয় বা আশেপাশে কি হয় আমি জানি না বাট আপনার একটা জানা ছিল জি এবং আমরা জানি যে আপনার মাঝখানে এরকম পর্যন্ত একটা ডিসিশন ছিল যে পার্শ্ববর্তী দেশ আপনি ইন্ডিয়াতে যাবেন চিকিৎসার জন্য যেহেতু আপনি দেশে মানে এর কোনো সুরাহা পাচ্ছিলেন না যে 15-20 জন ভালো মানের আপনি ডক্টর দেখিয়ে ফেলেছেন আচ্ছা বেশ ভালো মানের ডক্টর ওনারা ছিলেন তো তখন আপনি ডিসিশন নিয়েছেন যে না আমি পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আমি একটা ট্রিটমেন্ট নিই কিন্তু তার আগে যেহেতু আপনার একটা জানা ছিল আপনার একজন বন্ধু যিনি অলরেডি ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিয়েছেন স্যারের কাছে এবং সুস্থ হয়েছেন যে একবার যাই ওনার কাছে দেখি শেষ চেষ্টা হিসেবে দেশে যে কোনো কিছু হয় কিনা না হলে আমি ভারত চলে যাব আচ্ছা সেই অনুযায়ী সরাসরি স্যারের কাছে চলে আসেন এবং স্যার আপনাকে যখন পরীক্ষা নিরীক্ষা করে শিওর হলেন যে আপনার মেরুদণ্ডের ডিস্ক প্রোল্যাপস হয়েছে পাশাপাশি আপনার হচ্ছে ছায়াটিকাবাদ আছে কি বললেন স্যার আপনাকে স্যার বলছে যে তোমার যে সমস্যাটা আমার এমআরআই দেখছে এমআরআই দেখার পরে স্যারের কাছে সমস্যা নাই তুমি 21 দিন বসে থাকো অভিজ্ঞতা থেকে স্যার বুঝতেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আজকে কততম দিন আজকে 18 দিন 18তম দিন দিন প্রচন্ড রকম ব্যথা নিয়ে ভর্তি হওয়া তখন ব্যথা ছিল প্রচন্ড এই সাইডটা ব্যথা ছিল প্রচন্ড তখন আচ্ছা দুনো সাইড এবং আজকে 18তম দিন আগামীকালকে আপনি চলে যাবেন চলে যাব কেমন আছেন আপনি এখন আমি আগের মতনই সুস্থ সেই আড়াই বছর আগে যেরকম ব্যথা মুক্ত একটা মানুষ ছিলেন খেতে খাওয়া মানুষ ছিলেন সব কাজ করতে পারতেন মানে সেই দুর্ঘটনার আগের আপনি আজকের আপনি নিজে বুঝতেন যে ঠিক একই রকম অবস্থা আছে আমার সাথে কিন্তু অলরেডি আপনি দীর্ঘ সময় বসে আপনি কথা বলছেন অনেকক্ষণ থেকে আপনি কথা বলছেন স্বাভাবিক হাঁটাচলা করছেন আমি দেখেছি আপনি হসপিটালের উপর থেকে নিচ পুরোটাই আপনি হাঁটাচলা করছেন আমি সিঁড়ি দিয়ে চলে গেছি এবং আপনার চেহারার হাস্যোজ্জ্বল চেহারা বলে দিচ্ছে আপনি আসলে এখন কতটা সুস্থ সুস্থ আমাদের দর্শক ভাইদের জন্য যদি কিছু বলেন আমি বলতে পারি যেতটুকুই যে যারা এই ব্যাপারে এরকম ধরনের ব্যথা পান বা এরকম ধরনের মাজা ব্যথা বা ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে ব্যথা যায় বা এরকম ধরনের ঘাড়ে ব্যথা আসে তো আমি মনে করি যে স্যারের সাথে আসে আগে আলোচনা করা হোক করলে স্যারের যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত দেওয়ার ট্রিটমেন্ট নেওয়াটা সবচেয়ে ভালো কারণ এর কোনো অপারেশনের কোনো চিকিৎসা হয় না এ জায়গায় থেরাপি দ্বারাই সব কিছু আমাদের দরকার হয় এক সপ্তাহ বেশি লাগুক তারপর আমরা অপারেশনে যাবো না হাজারো প্রমাণ নিয়ে আসছি আরো আসবো সারা জীবন আসতে থাকবো যতদিন আমাদের স্যার আছেন স্যারের চিকিৎসা আছে এটা আসলে মিরাকল কিছু না এটা ম্যাজিক না এটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনারা আসুন অন্তত একবার আসুন একবার দেখুন এই যে আমার এই ভাই যেরকম একবার অন্তত উনি দেখার জন্য এসেছিলেন যে আসলে কি এই যে এত নাম ডাক শুনছি এত চিকিৎসা এত মানুষ ভালো হচ্ছেন আসলে কি এবং চিকিৎসা নিয়েছেন বাকিটা ওনার মুখেই শুনেছেন যারা ওনাকে চিনেন ওনাকে দেখেছেন ওনার আশপাশে ছিলেন তারা এখন দেখছেন বা জানেন যে আসলে উনি কতটা সুস্থ হয়ে গেছেন আপনিও পারবেন শুধু চেষ্টা করুন আপনি বা আপনার পরিবারের যে সদস্যটি আছে একটু হাত বাড়িয়ে দিন সুস্থ হয়ে থাকবেন এরকম হাস্যোজ্জ্বল চেহারা আমরা সবার দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম